আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথে একটা আপনাদের সাথে। সো প্রিভিয়াস আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম, যেহেতু ঈদ চলে এসেছে, আমার সাথে আছে রুদেলা, সেজন্য ভিডিওগুলো করতে আমি বেশি এনজয় করতেছি সত্যি। সেজন্য তোমাকে কিন্তু আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো আজকে আমরা চলে আসলাম মিলন ফ্যাশনে, ওকে। তো আমরা এখন চলে যাব দোকানের ভিতরে, দেখি এখানে মোটামুটি এদের কিন্তু অনেকটাই ভিড় জমে গেছে। কালেকশন গুলো নিও না রুদেলা বললো। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনাদের এখানে কিছু কালেকশন দেখবো এবং কিছু বলবেন। নিউ কিছু কালেকশন দেখান আমাকে। আচ্ছা, প্রাইসটা সাথে অবশ্যই বলতে হবে। 1300 টাকা ফিক্সড প্রাইস না? আচ্ছা, তা আরও দেখেন নিউ কালেকশনগুলো আমাদেরকে দেখাবেন। আজকে রুদেলা কিন্তু সহযোগিতা করতেছে আমাকে। এটা 4-5টা কালার হবে, এটা অ্যাভেলেবল আছে। একটু দূরে থেকে এটা কত করে প্রাইস ভাইয়া? প্রাইস 1100। 1100? তো আর দেখেন আজকে আমরা ঈদ কালেকশনে সব নিউ মডেল দেখাবো। এটা কি ওয়ান পিস? শুধুই ওয়ান পিস কামিজ। এটা প্রাইস কত ভাইয়া? ওরে বাবা, দাম তো অনেক। এগুলো কি ঈদের জন্য তুলছেন আপনারা, মানে গরম সেজন্য? তো রুদেলা ঘুরে ঘুরে দেখাই, চলো আমরা ঘুরে একটু দেখাই। আজকে আমার সহযোগিতা আছে রুদেলা আমার সাথে। এগুলো সব রেডিমেড, প্রাইস তো দেওয়া আছে না? একটু প্রাইসটা কষ্ট করে বলতে হবে ভাইয়া। এটা 2200। তারপরে ঈদ যেহেতু চলে এসেছে প্রিভিয়ার্স, তো এর জন্য ভাবলাম যে ঈদের একদম কাছাকাছি এসে কিন্তু আমি ভিডিওটা করতেছি, কারণ খুবই অল্প সময়ের মধ্যে চলে এসেছে ঈদ। খুবই কম নাকি? আচ্ছা ঠিক আছে, কয়েকটা আছে ওইগুলো দেখানো যাবে কিন্তু কাস্টমার কারণে চাবে। এটা হলে বাচ্চাদের, বাচ্চাদের একদম বাচ্চাদের কালেকশন গুলো সুন্দর। তো আসেন একটু সামনে দেখি আমরা, রুদেলা যাও আজকে। তাই ফুচকুস সোনামণিদের জন্য আজকে আমাদের পোশাকগুলো দেখানো হচ্ছে, সাথে আছে রুদেলা। তো যাও সামনে আমরা আরেকটু দেখি। তো শপিং তো জমে গেছে, কারণ ঈদ তো চলে এসেছে, খুবই হাতের নাগালের কাছে আমাদের চলে এসেছে অল্প দিন। ওরে বাপরে, অনেক সুন্দর অনেক সুন্দর। এটা কত প্রাইস ভাইয়া? রুদেলা এটা নিয়ে নাও, মাত্র 300 টাকা, এত সুন্দর। এটা রুদেলা নিয়ে নাও, তোমার ঈদের শপিং হয়ে যাবে। এগুলো সব করে ডিসকাউন্ট আছে না? জামা মেয়েদের ফ্রক, অবশ্য আমরা ছোট সময় ফ্রক দেখলে খুবই মানে অন্যরকম হয়ে যেতাম। তা এই লাল জামাটা কিন্তু অনেক সুন্দর আকর্ষণ করছে দেখো। আজকে যেন বাচ্চা হয়ে যাও, আজকে আসলে খুব ভালো লাগতেছে তোমার সাথে এসে আমার। তারপরে অনেকগুলো ফ্রক কিন্তু 40% ছাড় না, তাহলে অনেক ছাড় দিচ্ছে। এই জামাটা কিন্তু আসলে আমার ভালো লাগতেছে। কেমন আছেন? বেচা কিনা কেমন চলতেছে ঈদের মধ্যে? কেন এবছর তো আমি অনেক ভিড় দেখতেছি আপনাদের মার্কেটে। তাই টাকা পয়সা কম, কিন্তু অনেক দোকান তো বলতেছে অনেক ভালো বিক্রি হচ্ছে। এত ভালো হয় নাই না? থ্যাংক ইউ। তাই না? তো রুদেলার পছন্দ হয়ে গেছে একটি জামা, তুমি কি এটা নিতেছো নাকি? বাচ্চাদের, আমি তো আছি, তুমি বাচ্চা হয়ে গেছো। হ্যাঁ বাচ্চা হয়ে গেছে আজকের জন্য, খুবই সুন্দর।
4000 রুদেলা প্রাইস কি ঠিক আছে না ঠিক আছে না তো প্রিয় ভিউয়ার্স যেহেতু ঈদ খুবই হাতে নাগালের মধ্যে চলে এসেছে একদম অল্প দিন বাকি আছে ঈদের জুতার কালেকশন আছে কিন্তু জামাটাই মনে বেশি আকর্ষণ করে এই দোকানে এই জামা গালগুলো হ্যাঁ কালারগুলো খুবই সুন্দর আকর্ষণীয় না তাই শুধু মেয়েদের ফ্রকগুলো এত সুন্দর আপনাদের দোকানের ও মাই গড মেয়েদের এই ফ্রক নাও হাতে তুমি এটা নিয়ে নাও এটা আমি নিয়ে নেব হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে কিন্তু লাগবে না খুবই সুন্দর এই প্রাইস কত এটা 550 টাকা এটা খুবই অল্প রেট আমি মনে করি জামাটা খুবই সুন্দর এই জামাটাও সুন্দর ইয়েলো কালার একদম হ্যাঁ এটার রেট কত এটার রেট 550 এটার মধ্যে আরেকটা কালারও আছে কালারটা দেখাই হ্যাঁ এই কালারটা তো ফার্স্টই দলো এটা আমি ফার্স্ট দছিলাম আপু বেবির জন্য জামা কিনবেন নাকি কান্না করতেছে জামার জন্য নাকি জামাটা মানাইতো কে জামাটা মানাইতো নাকি ও নিয়ে নিচ্ছে আমার কাছে এই দেখো কত খুশি এই দেখো দেখো অনেক খুশি হয়ে গেছে বাবু জামা নিয়ে আপনি আবার রেখে গেছেন কান্না করছে তো প্রিভিয়াস এইখানে অনেক ভিড় কথা বলতে গেলে কি এই দোকানে আসার পরে যে ছোট ছোট জামাগুলো দেখতেছি না প্রত্যেকটা জামাই আকর্ষণীয় এবং খুবই সুন্দর না রুদেলা আমি তো মুগ্ধ হয়ে গেছি এই দেশে দেখে খুব ভালো লাগছে আমার তাই তোমার কিন্তু নাকি বড়দের চেয়ে ছোটদের জামাগুলো খুবই সুন্দর এবং ছেলেদের চেয়ে মেয়েদের পোশাকগুলো বেশি আকর্ষণ করে তো ভাইয়ারা ঈদে বেচা কিনা কেমন চলতেছে আপনাদের ভালো চলতেছে না বিরত জমে গেছে অনেকটা তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা ছোট বাচ্চাদের পোশাকের কালেকশন দেখালাম অনেকগুলো এই দোকানে আসার পরে দেখলাম মানে ডিসকাউন্টও আছে তারপরে বাচ্চাদের ফ্রকগুলো বেশি আকর্ষণ করছে তাই না রুদেলা তোমার কাছে কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগতেছে কিন্তু এই যে বাচ্চাদের যে পোশাকগুলো ছিল এগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি আমি মুগ্ধ হয়ে গেছি কিন্তু কি করব আমরা কিছু করার কিছু করার নেই আমরা হচ্ছে মানুষটা খুবই বড় এত ছোট ছোট পোশাক নিয়ে আমাদের লাভ নেই তো যাই হোক প্রিয় আমরা খুবই এনজয় করছি আজকে ভিডিওতে অনেক বেশি ভালো লাগছে পাশে আমার রুদেলা ছিল ও কিন্তু আমার ভিডিও অনেক আগে থেকে আমার ভক্ত ভিডিওর তো আজকে বড় একজন ফ্রেন্ড তো ওকে নিয়ে আজকে আমি ভিডিও করলাম সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের ভিডিওর জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটির জন্য সবাই দোয়া করবেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ